হ্যালো ফ্রেন্ডস, প্রিয়া কুমারী নিউ ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো শরীরটা অনেকটাই খারাপ ছিল, এখন একটু সুস্থ হয়েছি আর শরীরটা এখন একদম পুরো ভালো আছে। তো এই ঠান্ডার সময় তোমরা বেশি ঠান্ডা লাগাবে না, এখন যদি জ্বর সর্দি কাশি হয় শরীরটা ভীষণই অসুস্থ হয়ে পড়ে। আর চারিদিকে ডেঙ্গু ছড়াচ্ছে, যেহেতু তোমরা মশার থেকে দূরে থাকবে আর সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে, সতর্ক থাকবে, আর কোনো রকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন সকাল 10টা, আর এই সময় আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে বিশেষ একটা মানে কারণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে আজকে এমনিতেই একটা বিশেষ দিন আমার কাছে। আজ আমার কাছে একটা বিশেষ দিন, আর সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ থেকে 10 বছর আগে আমি একটা গডলি গিফট পেয়েছিলাম। আজ থেকে 10 বছর আগে ভগবান আমাকে একটা গিফট দিয়েছিল, যেটা হচ্ছে গডলি গিফট। তো সেই গিফটটা নিয়ে আমি ভীষণই খুশি। সেই গিফটটা হচ্ছে আমার জীবনের সবথেকে মানে সবথেকে বড় গিফট আর কি। সেটা যে মানে আমার মানে হৃৎপিণ্ডটা আমার জান সেই গিফটের মধ্যে আছে। সেই গিফটটা কি? আজ আমার সোনা মায়ের জন্মদিন, তো 10 বছর পূর্ণ হলো, আমি খুবই খুশি। তো এই বার্থডে সেলিব্রেটের সম্বন্ধে আমি তেমন কিছু বলবো না। আমার সোনা মায়ের সম্বন্ধে আমি যেটা বলবো সেটা আমার সকল ভাই বোন এবং আমার ইউটিউব পরিবার আর সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি যে আমরা সবাই মানে যখন আমরা জন্ম নেই তখন দিনে জন্ম নেই বা রাত্রে জন্ম নেই, কিন্তু আমরা জন্মদিন হিসাবেই আর কি স্মরণ করি, তার বার্থডে সেলিব্রেট করি দিন হিসাবে। রাত্রে জন্মদিন হলেও আমরা বলি যে অমুক দিন ওর জন্মদিন বা অমুক দিন ওর বার্থডে। তো দিনে জন্ম হলেও আমরা এই কথাটাই বলি যে অমুক দিন ওর বার্থডে, আর রাত্রে জন্ম হলেও আমরা এই কথাটাই বলি যে ওই দিন তার বার্থডে। তো আমরা রাত্রে জন্ম হলেও কেন দিন বলি, আমরা রাত কেন বলি না? তো আজকে এই বিষয় নিয়েই আমি আলোচনা করব যে আমরা জন্মদিন কেন বলি, জন্ম রাত কেন বলি না। সেই জন্মদিন মানে উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। তো প্রথমেই আমি বলবো যে এই পৃথিবীতে যাই হচ্ছে, তুমি আমরা হিন্দু, তাই হিন্দু মতে 12 মাসে 13 পার্বণ। তো প্রত্যেকটা পার্বণ আমরা সব কিছুতেই দিনই বলি। দুর্গা পূজা আমাদের একটা বড় উৎসব, তো আমরা বলি অমুক দিন ষষ্ঠী বা অমুক দিন জন্মাষ্টমী, এরকম বলি। তো এরকমই আমরা কৃষ্ণর জন্মদিনটাও সে এরকমভাবেই মানি যে অমুক দিন জন্মাষ্টমী, এরকম করেই আমরা মানি। বা অমুক দিন ওর জন্ম হয়েছিল, বা অমুক দিন ওর বিয়ে, বা যে কোনো অনুষ্ঠানের কথা আমরা দিনটাই বলি, আমরা কেন রাত বলি না? তো দেখো, মানুষ একটা এতটাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে যে মানুষ মানে অজ্ঞানতার ঘুরে ঘুরছে। সেই কারণে সঠিক ভুল ঠিকের বিচারটাই ভুলে গেছে। তো সেই জন্য সব সময় মানে আমরা যেটা রাত্রে ঘটছে সেটাকেও দিন বলছি, যেটা দিনে ঘটছে সেটাকেও দিন বলছি। তো একমাত্র মানে এই এই পৃথিবীতে যে
অজ্ঞানতার অন্ধকারে ভরে গেছে, সেই কারণে শোনা সরে যা ওখান থেকে। ক্যামেরার সামনে আসলে হবে না, ওইখানে কি বস, সাইডে যাবি না, শিবুর সাথে কথা বলবি না। এই পুরো বিশ্বটা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, সঠিক ভুলের মানে বিচার করার ক্ষমতা আমাদের কারোরই নেই। তো সেই কারণে আমরা এতটাই অজ্ঞানতার অন্ধকারে আছি, যার কারণে আমরা ঠিক ভুল বিচার করতে পারি না। তো যাই হোক না কেন, এখন মানে অজ্ঞানতার যে অন্ধকার সেটাই হচ্ছে রাত্রি। তো দিন দিন হচ্ছে সামনে আসবে, সেটা আমি পরের এপিসোডে তোমাদেরকে বলবো। তো এখন যে অজ্ঞানতার অন্ধকারে আমরা যে আছি, এখান থেকে কি করে বেরোব? একমাত্র পরমপিতা পরমাত্মা শিব, আমরা শুধু ওনার জন্মদিনটাই আমরা মানে মানি যে শিবরাত্রি, তা বাদে সব কিছুই আমরা মানে দিন হিসাবেই মানি। একমাত্র ওনাকেই আমরা রাত হিসাবে পুজো করা হয়। তো সেটাই হচ্ছে পরমপিতা পরমাত্মা শিব, এই পৃথিবীতে মানে এই ধরাধামে এসছে সকল আত্মাদের মানে সকল মনুষ্য সৃষ্টি বীজ রূপ হচ্ছে উনি। তো উনি এসেছে তার সন্তানদের উদ্ধার করতে, অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে। তো আলোটাই হচ্ছে সত্যযুগ, সত্যযুগ সামনে আসছে। এখন এটা অজ্ঞানতার অন্ধকারে কলিযুগ, এটা অজ্ঞানতার অন্ধকারে সব ডুবে আছে, সেই জন্যই আমরা রাত দিন কিছু বুঝতে পারি না। আমরা সব কিছুতে দিনই বলি, জন্মটা যদি রাত্রেও হয় তবুও বলি জন্মদিন হিসাবেই আমরা মানি। তো সেই রকমই এখন পরমপিতা পরমপিতা পরমাত্মা শিব শিব এসছে আমাদেরকে এই অন্ধকার রূপী অজ্ঞানতার অন্ধকার রূপী মানে বিশ্ব থেকে নিয়ে যেতে, আলোয় নিয়ে যেতে, এই জীবনটাকে তাকে গিফট করে তো পবিত্র হয়ে তার সাথে যাওয়া যায়। তো সেটা কিভাবে এই সংসারে থেকেও কিভাবে তাকে সব কিছু দেওয়া যায়, হ্যাঁ এই এই সংসারে থেকেই তাকে দিতে হবে। জলরূপী সংসারের উপর মাখমের মতন ভাই বেসে থাকতে হবে, বাট এই সংসারে আমি আছি, দায়িত্ব কর্তব্য সবই করব, কিন্তু আমি আত্মা এই শরীর থেকে আলাদা, আর এই শরীরের মালিক আমি, এই শরীর থেকে আলাদা, পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগিয়ে তার ইয়াদে থেকে নিজেকে পবিত্র করে 100% পবিত্র হয়ে লক্ষ্মী নারায়ণ হওয়া যাবে, সত্যযুগে চলে যাওয়া যাবে। তো সেইভাবে তাই অন্ধকার রূপী অজ্ঞানতার অন্ধকার রূপী রাতকে আলোয় বানানোর জন্য মানে আলোয় ফিরিয়ে নেওয়ার জন্য এক পরমপিতা পরমাত্মা এসছে আমাদেরকে মুক্ত করতে, এক মুক্ত জীবন মুক্ত, উনি ছাড়া আর কেউ করতে পারবে না। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে একদম ক্লিয়ার করে কথাটা বললাম, মানে যেভাবে আমি বাড়িতে বলি, যেটা আমি বিশ্বাস করি, ঠিক সেইভাবেই কথাটা বললাম। হয়তো আমি ভালো করে গুছিয়ে কথাটা বলতে পারিনি, কিন্তু আমি যেভাবে বলছি এটাই সত্যি। তোমরা একবার নিজেরা ভেবে দেখবে যে আমি ভুল বললাম কি ঠিক বললাম। আমার এই জন্মদিন সম্বন্ধ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমাদের ভালোবাসায় আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আসব। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।